সামনেই বিধানসভা ভোট, ভোটের আগে বাংলা ঘুরে গেলেন অমিত শাহ। এবং এই মুহূর্তে জি নিউজের তরফ থেকে একটি খবর প্রকাশিত হয়েছে, যে খবরের হেডলাইনটা হচ্ছে ঠিক এই রকম, টিকাকরণের আগে সিএএ কর্মসূচি নয়, ভোটের আগে ব্রেক কষলেন অমিত শাহ। এর অর্থটা কি? তাহলে কি টিকাকরণ এবং ভোট কর্মসূচি শেষ হওয়ার পরে পরই বাংলায় শুরু হবে এনআরসি বা সিএএ কর্মসূচি? খবরটি বিস্তারিত জেনে নেব, তার আগে বলে দিই আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। যারা প্রথমবারের মতো এই নিউজ চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা কালো রঙের বেল আইকনে। বিধানসভা ভোটের মুখে নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে যখন প্রচারে নেমেছে বঙ্গ বিজেপির নেতারা, তখন ভিন্ন সুর শোনা গেল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। করোনা পরিস্থিতিতে সিএএ যে এখন ব্যাকফুটে চলে গিয়েছে বাংলায় এসে তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। বোলপুরে রবিবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, আপাতত সিএএ কর্মসূচি কার্যকর করা হচ্ছে না, আগে টিকাকরণ শুরু হোক, করোনার শৃঙ্খল ভাঙুক, তারপরেই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু হবে। উল্লেখ্য, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ পাশ হওয়ার পর বাংলায় কম অশান্তি হয়নি, অবরোধ বিক্ষোভ ট্রেন চালিয়ে দেওয়া বাদ যায়নি কিছুই। সিএএ বিরোধিতায় কলকাতায় একে একে মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শেষ পর্যন্ত এ রাজ্যে আর কার্যকর করা হয়নি সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সেই ঘটনার পর পেরিয়ে গেছে অনেকটা সময়, আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এ রাজ্যে বাংলাদেশি শরণার্থী মতো সম্প্রদায়ের মানুষেরা নাগরিকত্ব পাবেন? ভোটের প্রচারে তেমনই আশ্বাস দিচ্ছেন দলের রাজ্য নেতারা। চলতি মাসের গোড়ার দিকে বারাসাতে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, মোদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা অবশ্যই পালন করবে। রাজ্যে সরকার বিরোধিতা করলেও এনআরসি ও সিএকে বাস্তব রূপ দেওয়া থেকে আটকাতে পারবে না। জানুয়ারি থেকে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। তৃণমূল কংগ্রেসের সরকার শুধু 30% মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করছে, বাকি 70% মানুষের দিকে তাকাচ্ছেই না। প্রথমে মেদিনীপুরে মেগা যোগদান পর্ব, তারপর বোলপুরে রোড শো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বাংলা সফর শেষ হলো রবিবার। সফর শেষে রীতিমতো এদিন বোলপুরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ রাজ্যে সিএএ কার্যকর হওয়া নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন অমিত শাহ। তবে রাজনৈতিক মহলের মত এইরকম, 21-এর নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। 200-টিরও বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় নেতা। লুঙ্গি বাহিনী এই পরিস্থিতিতে যদি নতুন করে অশান্তি আপাতত সিএএ বা এনআরসি ইস্যুটিকে হিমঘরে পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার, কিন্তু ভোট পরবর্তী সময়ে বা টিকাকরণ পর্ব অর্থাৎ করোনা টিকাকরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই কি তাহলে শুরু হতে চলেছে এনআরসি বা সিএএ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। চিন্তা এগুলো গম আসছে সেটা খেয়ে নিচ্ছে, আবাস যোজনা আপনার বাড়িটাও নিয়ে নিচ্ছে, স্বচ্ছ ভারতের পায়খানা আপনার অধিকারটা ছিনিয়ে নিচ্ছে, আপনার বাড়িতে গ্যাস আসার কথা ছিল ও নিয়ে নিচ্ছে, আপনার পেটে লাথ মেরে 1 কোটি লোক বেঁচে আছে, এদেরকে পশ্চিমবাংলায় থাকতে দেবো না।